हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो आर सुस्थ आछो, आर आमिओ भालो आछि। आमार गला शुने बुझतेई पारछो एकटु ठंडा लेगेछिलो, ताई जेनो कदिन आमि एकदम भिडियो दिते पारिनि। तो जाइ होक, तो आबार चले एसेछि एकटा नतुन भिडियो निये। तो आजकेर भिडियोते तोमादेर साथे शेयार करबो होच्छे झिंगे बाटार रेसिपि। तो आमि किरकम भावे झिंगे बाटा करि घरे, तो ओटाई देखाबो तोमादेर साथे शेयार करबो। तो तोमरा देखते थाको, आशा करि खूब भालो लागबे। देखो एखाने आमि दिये दिएछि कड़ाइते तेल, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এবং কুচানো রসুন। পেঁয়াজ আর রসুন একসাথেই আমি কুচিয়ে রেখেছিলাম। তো এটাকে একটু ভালো করে হতে দেব। তো এটা একটু নরম হলে পরে তারপরে ঝিঙে বাটাকে বাটাটা দিয়ে দেব। তো এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং একটু পেঁয়াজটা নরম হওয়ার জন্য ছেড়ে দেব। এখানে দেখো নরম হয়ে এসেছে পেঁয়াজটা, জল ছেড়ে গেছে। তো এটাকে ভালো করে আরেকটু হতে দেব। এখানে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। তো এবারে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখ, এখানে দেখো এই যে আমি ঝিঙেটাকে বেটে রেখেছি একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে। তো নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, বেশি হয়ে গেলে খারাপ লাগবে খেতে। তো আমি এখানে দেখো ঝিঙে বাটাটা আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবং নাড়তে থাকবো। আর একদম আঁচ কমিয়ে এটা করতে হবে, নাহলে নিচটা লেগে যায়। আর ঢাকা দিয়েও রাখলেও লেগে যেতেই চায়, একটু ভালো করে নাড়াচাড়া করলেই ভালো হয়। একটু ঢাকা দিয়ে করতে হয়, নাহলে ছেটে খুব, যার জন্য একটু ঢাকা দিয়ে নিলে ভালো হয়। তো এরকমভাবে নাড়িয়ে যাবো, একটু ঢাকাও দিয়ে নেবো, নাহলে খুব ছিঁচে। তো দেখতে থাকো তোমরা। তো এরকমভাবে যেতে হবে, 5 মিনিট মতন লাগে হতে, খুব বেশি সময় লাগে না। তো আমি এটা একটু হতে দেব। দেখো এটা হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার ঝিঙে বাটা রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর অবশ্যই অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর টেস্ট হয় খেতে। আমি নিজে ঝিঙে খুব একটা পছন্দ করতাম না আগে, কিন্তু এইটা খাওয়ার পরে আমার এত ভালো লেগে গেছে। তো যাই হোক, তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট কোনো ব্লগে। বাই।